আল্লাহ সর্বত্র বিরাজমান এ আকিদা কেমন যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে সে হচ্ছে কাফের 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 কেন আল্লাহ তালা তার উপর রয়েছেন তার তার জ্ঞান দেখা সব জায়গায় রয়েছেন আল্লাহ তালা এরা দলিল দেয় যারা পদ এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে কি ধরেন ওহুয়া আইনে মা কুন্তুম তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন দলিল দিচ্ছে না অর্ধেক দলিল দিচ্ছে এর পরে পড়েন আল্লাহবি মা তারমাল উনা বাশিফ কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন ক্যালকুলেশন জিনিসটা কারণ বর্ণনা করে দেখাটা বর্ণনা করে দিয়েছেন এই জন্য দেখেন যেখানে যেখানে মারিয়ে আসছে মারার কথা আসছে তোমাদের সাথে আছে সেখানে সেখানে সাথে সাথে স্বামীর বাসির কথা আসছে তিনি দেখছেন এবং শুনছেন সেটা আসছে এই জন্য বলবো ইন্দ্রানী আমি তোমাদের দুজনের সাথে আছি কা কথা বলছে মুসা এবং হারুন এর পরে কে শেষ করছে শেষ কর না কি বলছে আসমা ও আরা কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি তোমারা কি বল সবই শুনতেছি দাদা কোরআনে কালিম কখনো পরস্পর বৃদ্ধি হতে পারে না রবুলীজোর তিনি আর্শের উপর রয়েছেন এবং সবকিছু সমস্ত সৃষ্টি তার কাছে অত্যন্ত ক্ষুদ্র কেমন ক্ষুদ্র কেমন ক্ষুদ্র জানেন একটি জিনিস মনে রাখবেন সৃষ্টি কত ক্ষুদ্র রসুল উল্লাস সাল্লাহ আলসলাম বলেছেন আসমান এবং জমিন সবগুলো সাতটি মুদ্রার মতো কথা কুরসির মধ্যে কুরসি হচ্ছে পাদানি পাদানি হচ্ছে পা রাখার জায়গা আর সে সামনে ছোট্ট একটা ফেলে রাখা ভূমি এটার ভিতরে সাতটি মুদ্রা শেষ আসমান জমিন যত সৃষ্টি আছে সাতটি মুদ্রার মতো সেগুলির ভিতরে আমরা কত ক্ষুদ্র চিন্তা করেন আর আমরা মনে করি যে আমার সাথে আল্লাহ এটা কি বুঝার চাচ্ছেন আপনি আপনি কি আল্লাহকে এতই ক্ষুদ্র মনে করেন মা কাদার উল্লাহ হাক্কা কাদরিহি ওলা আর্দুজ্জামিয়ান কব্জতুহু ইয়াম আল্লাহকে তারা সঠিক পরিমাণ করতে জানেনি সো বাহান রব্দল আজিম যখন আপনি বলেন মহান আল্লাহ তিনি কতই না পবিত্র আজিম অর্থ কাকে বলে যান আজিম বড়কে বলে আপনি এটাকে ছোট মনে করতেছেন কেন আপনার গায়ের সাথে লেগে আছে মনে করছেন কেন স্রষ্টা তিনি অনেক বড় অনেক বড় অনেক বড় আজিম আজম তিনি অনেক বড় আল্লাহ তারা নিজে আজিম বলতেছে ফাঁসাবে বিস্মে রব্বিকাল আজিম আল্লাহ বলছে তিনি মহান আজিম তিনি আলা বলছেন তিনি সব সবকিছুর উপরে আর আপনি আপনার কাছে নিয়ে আসছেন এইটা তো এটা হ্যাঁ আল্লাহ তালা তিনি আমাদের সাথে আছেন। এটা কোনো অপব্যাখ্যা নয় এটা এটা এটাকে বলা হয় শব্দের মধ্যে থাকলে এটা মানতে হয় এই পর্যন্ত আলেমরা সবাই এটা জানে যখন আয়াতের মধ্যেই থাকে এটা মেনে নিতে আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আসমার ওয়া আরা সইননাক ইন ওয়া মা কুনতুম ওয়াল্লাহু বিমা বাসির স্পষ্ট বলা হয়েছে যেখানে যে তিনি দেখছেন এবং জানছেন সেখানে অন্য কিছু বলার সুযোগ নাই অন্য কোনো অفه চলবে না